বিসমিল্লাহির রহমান রহিম। আনোয়ারা সরকারি কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি স্নাতক দ্বিতীয় বর্ষ মুসলিম দর্শনের সুপিবাদ নিয়ে আলোচনা করব। ইসলামের ইতিহাসে যারা অতি প্রকৃত উপায়ে পরম সত্তা বা আল্লাহর সাথে একত্রতা অর্জনে নিবেদিত প্রাণ ছিলেন তারা সুফি নামে পরিচিত। সুফিবাদ ইসলামের মতো প্রাচীন এবং ইসলামের অবিভাজ্য অংশ। সুফিবাদে হলো প্রেমের দর্শন, অন্য কথায় আল্লাহর হয়ে যাওয়ার দর্শন। এই মতামত অনুসারে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ। সুফিবাদ তাই তাত্ত্বিক দিকের চেয়ে ব্যবহারিক দিকের উপর বেশি গুরুত্ব দেন। সুফিবাদকে বর্ণনা ছিয়ে অনুভবই বোঝা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, পাশ্চাত্য চিন্তাবিদগণ সুফিবাদের উৎস পর্যালোচনা করতে গিয়ে এ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন। তাদের কারো কারো মধ্যে সুফিবাদের উৎপত্তি খ্রিস্টান ধর্ম হতে, আবার কেউ কেউ মনে করেন সুফিবাদের উৎপত্তি প্লেটোবাদ হতে। প্রিয় শিক্ষার্থী, সুফিবাদ এক প্রকার রহস্যময় আধ্যাত্মিক মতামত। সুফি ভাবধারার মূল লক্ষ্য হল আল্লাহর দৃঢ় অনুভূতির অন্বেষণ ও আত্মার কি পবিত্রতা বিধান, মানবতার সাথে পরমাত্মার মিলন সাধন। সুফি সাধকেরা অন্তরের গভীর অনুভূতির দ্বারা আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে চান। তাদের মধ্যে ন্যায় নীতি, ভয় বিধি, অপেক্ষা ও আন্তরিক ভালোবাসা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সুফিরা অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে পরম সত্যকে উপলব্ধি করেন। সুফিবাদের মতে কেবল সজ্ঞার মাধ্যমে আল্লাহকে পাওয়া যেতে পারে। আল্লাহর ধ্যান এবং আল্লাহর প্রেম সুফিবাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সুফিবাদের বৈশিষ্ট্যসমূহ তোমাদের সম্মুখে আমি আলোচনা করব। সুফিবাদের বৈশিষ্ট্য, সুফিবাদ ইসলাম ভাদ্যের এক অতীন্দ্র মর্মী ভাবধারা। এই ভাবধারার মূল লক্ষ্য হল আল্লাহর প্রেমের পরম উপলব্ধি। সুফি সাধকেরা মনে করেন পার্থিব সুখ অভাব অতৃপ্তি ভুলে গিয়ে সর্বপ্রকার মায়া মমতার বন্ধনকে ছিন্ন করে অনন্ত অসীমের সঙ্গে মানবাত্মার মিলনের যে গোপন অভিসার, তা হলো সুফি সাধনা। এই মতবাদের বৈশিষ্ট্য হচ্ছে সুফি অভিজ্ঞতা সাক্ষাৎ বা পরোক্ষ নয়। বরং প্রত্যক্ষ। সুফিরা সরাসরিভাবে আল্লাহর জ্ঞান পেতে চান। সংবেদনের মাধ্যমে আমরা যেমন বাহ্যজগতের জ্ঞান লাভ করি, অনুরূপভাবে সুফির অভিজ্ঞতার মাধ্যমে আল্লাহর জ্ঞান লাভ করেন। তবে সুফি অভিজ্ঞতা অন্যান্য অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। চোখ না থাকলে আমরা যেমন দেখতে পাই না, সুফি অভিজ্ঞতা সেরূপ নয়। বরং সুফি অভিজ্ঞতা যে কোনো ইন্দ্রিয় মাধ্যমে ছাড়া সরাসরি প্রত্যক্ষ করে। পার্থিব বস্তু আমরা প্রত্যক্ষণ করি, তবে এই প্রত্যক্ষণ ইন্দ্রজাত প্রত্যক্ষণ নয়, অন্তরের প্রত্যক্ষণ। সুফিবাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুফি অভিজ্ঞতা বিশ্লেষণধর্মী নয়। সুফি অভিজ্ঞতা কখনো বিশ্লেষণধর্মী নয়, বরং বিশ্লেষণধর্মী। এটি বিশ্লেষণের মাধ্যমে জানা যায় না, এটি খণ্ড খণ্ডভাবে জ্ঞানীর মনে
উপস্থিত হয় না, বরং এ জাতীয় অভিজ্ঞতা অখণ্ড সমগ্রতা নিয়ে উপস্থিত হয়। বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাত এবং জ্ঞেয় সম্বন্ধ থাকা এবং জ্ঞাত জ্ঞেয় বস্তু সম্পর্কে সচেতন থাকে। কিন্তু সুফিবাদের ক্ষেত্রে এ ধরনের জ্ঞাতাদের বস্তুর পার্থক্য থাকা অসম্ভব। প্রিয় শিক্ষার্থী, সুফিবাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুফি অভিজ্ঞতা আত্মগত নয়। সুফি অভিজ্ঞতা আত্মগত নয়, বরং ইহা বিষয়নিষ্ঠ। এ ধরনের অভিজ্ঞতা আত্মগত হলে আমাকে নিজেদের সত্তা হিসাবে অভিহিত হতে পারে না। এ প্রসঙ্গে ইসলামী চিন্তাবিদ ইকবাল বলেন, আমরা আমাদের সত্তা সম্পর্কে সচেতন, তবে অন্তদর্শন ও ইন্দ্র অনুভূতির মাধ্যমে আমরা এটি জানতে পারি, কিন্তু অন্যের সত্তা বা অপরের মনকে জানাবার জন্য স্বতন্ত্র কোনো ইন্দ্র নেই। কিন্তু আমরা নিজেদের দৈহিক সঞ্চালনের ভিত্তিতে অন্যের সচেতন সত্তার অস্তিত্ব অনুমান করি। সুতরাং সুফি অভিজ্ঞতা আমাদের সাধারণ অভিজ্ঞতার শ্রেণী বহির্ভূত নয়। প্রিয় শিক্ষার্থী, সুফিবাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুফি অভিজ্ঞতা ও ক্ষণস্থায়ী। সুফি অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী নয়, বরং ইহা ক্ষণস্থায়ী। এটি আলোকের ঝলকের মতোই এটি সাধকের মনে প্রতিফলিত হয় এবং সাধক তৃপ্তিভূত করেন। সে আলোকিত রশ্মিতে সুফির ধন্যতা সাধারণ অভিজ্ঞতার সাথে ইহা সম্পর্কিত। সুফি অভিজ্ঞতা লাভের পর সাধক পুনরায় স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন করে, তবে যে অভিজ্ঞতা তা সাধকের মনে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, সুফিবাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুফির জ্ঞান স্বজ্ঞামূলক। সুফিবাদের জ্ঞান স্বজ্ঞামূলক, এই জ্ঞান সত্য ও বাস্তব চিন্তার মাধ্যমে বাস্তব সত্তা একক ও অখণ্ডরূপে প্রতিহত প্রতিভাত হয়। একটির প্রতি লক্ষ্য রেখে দার্শনিক ব্রাক্সও বলেন যে স্বজ্ঞা চিন্তা বা বুদ্ধির এক উচ্চতর প্রকার। সুতরাং সুফিবাদের দিব্য দৃষ্টির জ্ঞান স্বজ্ঞামূলক। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সম্মুখে সুফিবাদের উৎস নিয়ে আলোচনা করব। সুফিবাদ ইসলামের মতই প্রাচীন। ইসলামের আবির্ভাব হতে সুফিবাদের উৎপত্তি লাভ করেছে। সুফিবাদের উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস, সুফিবাদের উৎস বা উৎপত্তি সম্পর্কে একটা সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় ইবনে কালদুনের থেকে। ইবনে খালদুন বলেন, সুফিবাদ এমন একটি ধর্মীয় বিজ্ঞান যার উৎপত্তি হয়েছে ইসলাম থেকে। সুফিবাদের অভ্যন্তরীণ উৎস প্রধানত দুই প্রকার, যথা কোরআন এবং হাদিস। কোরআন, সুফিবাদের মূল উৎস হল কোরআন। কোরআন এমন একটি ধর্মের প্রতিনিধিত্ব করে যার সাথে প্রকৃত দর্শনের কোনো বিরোধ নেই। প্রকৃত দর্শনের সাথে কোরআন শিক্ষা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। পবিত্র কোরআন অনুশীলনের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করে। কোরআনের মধ্যে মানুষ ওই সৃষ্টি শ্রেষ্ঠ জীব এবং জ্ঞান অন্বেষণ মানুষের প্রধান কর্তব্য। কোরআন মানুষকে প্রাকৃতিক ঘটনাবলী, স্বর্গ, মর্থ, দিভা, রাত্রি, গ্রহ, নক্ষত্র প্রভৃতি সম্পর্কে একটা অনুধান করতে উৎসাহ প্রদান করে। এই অনুধানিক জ্ঞানই হচ্ছে মানুষকে অন্য সৃষ্ট জীব হতে পৃথক করে উচ্চশনে প্রতিষ্ঠিত করে। প্রিয় শিক্ষার্থী,
সুফিবাদের আরেকটি উৎস হচ্ছে হাদিস। কোরআনের মতো হাদিসও সুফিবাদের মূল উৎস। কোরআনের মতো হাদিসেরও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট অবদান রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়া থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো। প্রত্যেক মুসলমান নর নারীর উপর জ্ঞান অর্জন করা অবশ্যই কর্তব্য। তিনি তার অনুসারীদের সবসময় জ্ঞান এবং সত্য অনুসন্ধান জন্য কি করেন অনুপ্রেরণা দিয়েছেন। পবিত্র কোরআনের মতো হাদিস এবং দার্শনিক চিন্তার অনুপ্রেরণা তিনি যুগিয়েছেন। হাদিসের কোরআনের মাধ্যমে সুফিবাদের উপাদান পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পেরেছি মানুষ সামাজিক জীব, একজন সুফি সমাজে বাস করে, সমাজে বসবাসরত একজন সদস্য হতে সে অবশ্যই সামাজিক আচরণ করে। সুফি যেমন সমাজ হতে অনেক কিছু গ্রহণ করে, তেমনি থাকে কিছু সামাজিক দূরত্ব বা দায়িত্ব পালন করতে হয়। সুতরাং সুফিবাদের অনুশীলনের প্রকৃতির ভিন্নতা থাকলেও সুফিবাদ যে কোরআন ও হাদিসের মূল শিক্ষা হতে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।